হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট নাম্বার 11। এর আগে আমরা টোটাল 10টা সেট করে নিয়েছি, আগে 10টি ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। ভিডিও ডেসক্রিপশনে আমরা প্লেলিস্ট দিয়ে রেখেছি, সেখান থেকে তুমি ক্লাসগুলো দেখতে পেয়ে যাবে। এবং মনে রাখবে, জেনারেল সায়েন্সের জন্য তোমাদের আউট অফ 100% 25% কিন্তু জেনারেল সায়েন্স থেকে আসবে। এর মধ্যে তোমার ফিজিক্সের কোশ্চেন থাকবে, কেমিস্ট্রির কোশ্চেন থাকবে, বায়োলজি থাকবে, এবং 2-3টে ফিজিক্সের ম্যাথও কিন্তু থাকবে। তো রেলওয়ে গ্রুপ ডিতে যদি চাকরি পেতে চাও, তোমাকে কিন্তু জেনারেল সায়েন্স ভালোভাবে স্কোর করতেই হবে। ওকে, তো আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি জয়েন করে নেবে, সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে দেওয়া হয়। রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিভিসি সিভিটি টুর জন্য আলাদা একটা টেলিগ্রাম গ্রুপ আছে, এটার নাম হচ্ছে টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021। এখানেও জয়েন করে নেবে, এখানে অনেক ফ্রি পিডিএফ পোস্ট করে থাকি। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে জয়েন করে নেবে। দেখো, তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়াল রয়েছে, এক হচ্ছে 3000 জিকে 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত মক টেস্টে 3000 জিকে, এবং জেনারেল সায়েন্সের জন্য রয়েছে 3000 জেনারেল সায়েন্স, যেখান থেকে এই মক টেস্টগুলো আমি তৈরি করছি। এর মধ্যে 126টা শিফটের 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন, এক্সট্রা ডিটেলস এবং 404টা ফিজিক্সের ম্যাথ আছে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলোর প্লেলিস্টও তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, পিডিএফ লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কেউ পিডিএফগুলো বাই করতে চাও, এই নম্বরে আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে। প্রথম প্রশ্ন দেখো তোমাদের জন্য, সৌর প্যানেলে কোন পদার্থটি ব্যবহৃত হয়? নিম্নোক্ত কোন পদার্থটি সৌর প্যানেলের মধ্যে ব্যবহৃত হয়? তো সৌর প্যানেল বা সোলার প্যানেল এর মধ্যে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সিলিকন। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে, পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে সব থেকে যেটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে তোমার অক্সিজেন, সেকেন্ড পজিশনে রয়েছে সিলিকন। এবং এই সিলিকনই কিন্তু কম্পিউটার চিপসের মধ্যে সর্বাধিক পরিমাণ ব্যবহৃত একটি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, এবং তার সাথে মনে রাখবে সিলিকন হচ্ছে একটি ধাতুকল্প বা মেটালয়েড। তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। বারবার এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসছে, তো মনে রাখবে। ডিমকে জরাশয় থেকে গর্ভে নিয়ে যেতে সাহায্য করে কোনটি? এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, তো নিয়ে যেতে সাহায্য করে নিম্নোক্ত কোনটি? তো এখানে মনে রাখবে, এখানে একটা অ্যান্সার হচ্ছে যে জরাশয় থেকে গর্ভে নিয়ে যেতে সাহায্য করে ডিম্বনালী। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। 3 নম্বর চলে আসি পরবর্তী প্রশ্ন, দেখো কি বলেছে, যে পারমাণবিক ব্যাসার্ধ অ্যাটমিক রেডিয়াস কিসের সাহায্যে মাপা হয়? তো অ্যাটমিক রেডিয়াস এটা মাপা হয়, মনে রাখবে, ন্যানোমিটারের সাহায্যে। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এবং এখানে একটু ডিটেলস দেখে নাও, যে কোনো পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র থেকে তার সর্ববহিঃস্থ শক্তি স্তরের মধ্যে দূরত্বই হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস। এবং মনে রাখবে যে পারমাণবিক ব্যাসার্ধ এটা ন্যানোমিটারের মাধ্যমে পরিমাপ করা হয়, এবং মনে রাখবে 1 ন্যানোমিটার সমান হয়ে থাকে 10⁻⁹ মিটার। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। পরবর্তী প্রশ্ন, একটি অবতল আয়না মানে হচ্ছে কনকেভ মিরর যেটা রয়েছে, এই যে এই কনকেভ মিরর, এই আয়নায় ভার্চুয়াল সম্প্রসারিত এবং খাড়া ইমেজ পেতে বস্তু কোথায় স্থাপন করতে হবে? তো মনে রাখবে সেটাকে স্থাপন করতে হবে ফোকাস এবং মেরুর মধ্যে। এই যে ইমেজটা, এটা পিডিএফ এর মধ্যে অ্যাড করা আছে, সেখান থেকে একবার দেখে নেবে। দেখো, ফোকাস এবং পোল, পোল মনে হচ্ছে মেরু। তো ফোকাস এবং পোলের মধ্যে যখন তোমার ইমেজটা থাকবে, তখন সেই ইমেজটা হবে ভার্চুয়াল, আপরাইট মনে হচ্ছে খাড়া ইমেজ, এবং ম্যাগনিফাইড মনে হচ্ছে সম্প্রসারিত। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এবং কনভেক্স মিররও এটা অ্যাড করে দেওয়া আছে, তো যে কোনো একটা তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে, তো অবশ্যই মনে রাখবে। ড্যাশ উদ্ভিদ হরমোন নয়, তো এগুলোর মধ্যে কোনটি উদ্ভিদ হরমোন নয় সেটা জানতে চেয়েছে। তো এগুলোর মধ্যে মনে রাখবে, অ্যাড্রিনালিন হরমোন এটা কোনো উদ্ভিদ হরমোন নয়। এবার এখানে ডিটেলসটা দেখো, অক্সিন হরমোন সম্পর্কে একটু ডিটেলস তোমাদের আমি পড়িয়ে দিচ্ছি। তো উদ্ভিদের কাণ্ড, মুখের সম্মুখভাগ, ভ্রূণমুকুল বরণী, বর্ধনশীল পত্রের কোষে সংশ্লেষ হওয়া নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল গাছের বৃদ্ধিকে উন্নতি করতে সাহায্য করে, তাকে বলা হয় অক্সিন হরমোন। তো মেনলি ও গাছের গৌণ বৃদ্ধিতে সহায়তা করে কে? অক্সিন হরমোন। ফল এবং বীজের মধ্যে সংশ্লেষ হওয়া পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত যে ক্ষার জাতীয় পদার্থ কোষ বিভাজনকে উদ্দীপিত করে, তাকে বলা হয় সাইটোকাইনিন হরমোন। তো কিছু এক্সট্রা হরমোন তোমাদের পড়িয়ে দিলাম, তোমাদের পরীক্ষায় আসবে এখান থেকে প্রশ্ন। একটি বিক্রিয়া যেখানে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের একটি পদার্থের এক বা একাধিক অণু যুক্ত হয়, সেটাকে কি বলা হয়? তো সেটাকে বলা হয়, মনে রাখবে, সংযোগ বিক্রিয়া। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এবার দেখো, একটা ফিজিক্সের ম্যাথ রয়েছে, কি বলেছে, একটি বৈদ্যুতিক বাল্ব 220 ভোল্ট জেনারেটরের সাহায্যে যুক্ত করা আছে, এর মধ্যে 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে বাল্বের ক্ষমতা কত? এক লাইনের অঙ্ক,
আমরা একটা ফর্মুলা জানি, পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই, এটা হচ্ছে ফর্মুলা। পি হচ্ছে মানে হচ্ছে পাওয়ার, মানে হচ্ছে ক্ষমতা, সমান হয়ে থাকে ভোল্টেজ, এটা ভি লিখলাম, এবং আই হচ্ছে কারেন্ট। ওকে, তো দেখো ভোল্টেজ দেওয়া রয়েছে 220 ভোল্ট, কারেন্ট দেওয়া রয়েছে 0.5 অ্যাম্পার, তো এটা যদি গুণ করে কত হবে 110 ওয়াট। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে, তো আমাদের অ্যান্সার কি হচ্ছে 110 ওয়াট। তাহলে ক্ষমতা কি হয়ে গেল 110 ওয়াট, অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। আরেকবার দেখে নিই কি বলেছে, যে পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই, পাওয়ার মানে ক্ষমতা, সমান হয়ে থাকে ভোল্টেজ ইন্টু কারেন্ট। এবার জাস্ট আমাকে ভ্যালু পুট করতে হবে, ভোল্টেজ 220 ভোল্ট, কারেন্ট হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, গুণ করে দিলে কত অ্যান্সার হচ্ছে 110 ওয়াট। পাওয়ারের ইউনিট ক্ষমতা, সরি, ক্ষমতা বা পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, এটা মনে রাখবে, নাহলে পরীক্ষায় কনফিউজ হয়ে যাবে। দেখো এখানে পাস্কাল দেওয়া রয়েছে, নিউটন দেওয়া রয়েছে, জুল রয়েছে, জুল কার একক, কাজের একক এবং শক্তির একক, নিউটন বলের একক, পাস্কাল চাপের একক, এবং ওয়াট হচ্ছে ক্ষমতার একক। এবার তোমরা দেখতে পাচ্ছ, তুমি যদি এই ম্যাথটা নাও পারো, তোমার যদি এটুকু জানা থাকে যে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, তাহলে তুমি অ্যান্সার করে দেবে, কারণ দেখো সবগুলোতেই 110 করেই দেওয়া আছে। এটা কিন্তু ইউনিটের অঙ্ক, তোমাকে জাস্ট জানতে চেয়েছে যে তুমি ক্ষমতার ইউনিট কি সেটা জানো কিনা, তাহলে কিন্তু অ্যান্সার করে দিতে পারতে। যে সময় আমরা একটি চকের টুকরো দিয়ে একটি কালো বোর্ডে লিখি, তখন কোন বল দ্বারা আমাদের সেই কাজ সাধিত হয়, তো তখন মনে রাখবে ঘর্ষণ বল, ফ্রিকশন ফোর্স যেটাকে বলে থাকি, তো সেই ঘর্ষণ বল দ্বারা সেই কাজটি সাধিত হয়। এবং ঘর্ষণ বল হচ্ছে একটি অসংরক্ষিত বল বা নন কনজারভেটিভ ফোর্স বলা হয় ঘর্ষণ বলকে। একটি বস্তু 4 সেকেন্ডে 15 মিটার অতিক্রম করে, তারপরে আরও 16 মিটার 3 সেকেন্ডে অতিক্রম করে, বল বস্তুটির গড় দ্রুতি কত, তো এটা তোমার ম্যাথের মধ্যেও বলতে পারো বা ফিজিক্সের ম্যাথের মধ্যেও। কীভাবে হচ্ছে, সবার প্রথম প্রথম 7 সেকেন্ডে দেখো 31, তাহলে টোটাল দেখো প্রথম 4 সেকেন্ডে সে, এখানে একটু করে দিচ্ছি, প্রথম 4 সেকেন্ডে সে 15 মিটার যাচ্ছে, পরে আরও সে 16 মিটার যাচ্ছে, কত সেকেন্ডের মধ্যে, 3 সেকেন্ডের মধ্যে, তাহলে টোটাল সে 7 সেকেন্ডে 31 মিটার যাচ্ছে। ওকে, সেটা এখানে লিখেছি, 7 সেকেন্ডে সে 31 মিটার যাচ্ছে টোটাল। এবার গড় জানতে চেয়েছে 1 সেকেন্ডে কত হবে, তার মানে গড়, তো 31কে 7 দিয়ে ভাগ করে দেবে, আসবে 4.43 মিটার। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হলো, 4.43 মিটার পার সেকেন্ড। নেক্সট চলে আসি, এদের মধ্যে কোনটি সবচেয়ে নরম খনিজ, তো অপশন গুলোর মধ্যে সবচেয়ে নরম খনিজ কোনটা হচ্ছে, ট্যাল্ক, অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, ডান সাইড ইমেজটা দেখতে পাচ্ছ। দেখো ট্যাল্ক ইজ এ হাইড্রস ম্যাগনেসিয়াম সিলিকেট মিনারেল উইথ কেমিক্যাল কম্পোজিশন অফ Mg3SiO4O10OH2, এটা হচ্ছে এর ফর্মুলা। সমতরণে চলা একটি 100 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড থেকে 17 মিটার পার সেকেন্ডে বেগে পৌঁছায় 6 সেকেন্ড সময়ে, তো বস্তুর উপর প্রযুক্ত বলের মান হচ্ছে কত, তো এটার অ্যান্সার হচ্ছে 200 নিউটন। এটা আমি তোমাকে 2-3 রকমভাবে শিখিয়ে দেবো, যাতে তোমরা একদম ভালোভাবে বুঝতে পারো। তো ডাটাগুলো নিয়ে নিলাম, প্রাথমিক বেগ 5 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 17 মিটার পার সেকেন্ড, এবং সময় 6 সেকেন্ড সময় দিয়েছে, এবং ভর এখানে দেখো 10 কেজি দেওয়া রয়েছে, এটা লেখা হয়নি। এবার দেখো এখানে ডাইরেক্ট তুমি যদি ফর্মুলা জানতে চাও, যে কিভাবে একবারে ফর্মুলা দিয়ে এই অঙ্কটা করে দেবো, এই সেম প্যাটার্নের পোর্শন হলে এই একই ফর্মুলা ইউজ হবে, তখন তুমি যে ফর্মুলাটা ইউজ করবে, ফোর্স ইকুয়াল টু MV-MU/T, হচ্ছে দেখো এম হচ্ছে কত, 100 কেজি, ওকে, ভি হচ্ছে 17 মিটার পার সেকেন্ড, ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এবং টি হচ্ছে 6 সেকেন্ড। এবার তুমি জাস্ট ভ্যালু পুট করলে, তো এম ইন্টু ভি মানে হচ্ছে 100 কেজি, যদি 7 গুণ করলে কত হয়, 1700 - 100 × 5 500/T হচ্ছে 6 সেকেন্ড, তাহলে টোটাল হচ্ছে কত, 1200/6 200 নিউটন, এটা তৈরি হলো। এবার তুমি যদি পরীক্ষা হলে গিয়ে ভুলে যাও এই ফর্মুলাটা, তখন কি করবে, তো দেখো এখানে কি বার করতে বলেছে, বলের মান, মান হচ্ছে কি, ফোর্স বার করতে বলেছে, ফোর্স ইকুয়াল টু আমরা জানি মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়, মাসের ভ্যালুটা এখানে দেওয়া রয়েছে, তোমাকে এইগুলো যে ডাটাগুলো দেওয়া রয়েছে সেখান থেকে অ্যাক্সেলারেশন বা ত্বরণ বার করতে হবে। কিভাবে বার করবে, আমরা একটা ফর্মুলা জানি যেটা তোমরা সবাই জানো, ভি ইজ ইকুয়াল টু U+AT, এই ফর্মুলাটা আমরা জানি। এবার দেখো এই যে এই এ যেটা রয়েছে এটারই ভ্যালু বার করতে হবে, তাহলে ইউটা যদি আমি বাঁ দিকে নিয়ে আসি, লিখতে পারবো V-U, বাস এটা অনা দোকানে তো একটু কঠিন হয়ে যাবে, তুমি ডাইরেক্ট ভ্যালু পুট করছি, দেখো ভি এর ভ্যালু কত, 17 আমরা জানি, তো 17, ইউ এর ভ্যালু হচ্ছে কত, 5, প্লাস এ এর ভ্যালু বার করতে হবে, টি এর ভ্যালু হচ্ছে তোমার 6 সেকেন্ড, তার মানে কি, আবার দেখো 17 থেকে 5, 7,
তোর মাইনাস পাঁচ, পাঁচটার দিকে নিয়ে এলাম, সিক্স এ হয়ে গেল, মানে হচ্ছে কি 12 = 6 এ। তাহলে এ ইকুয়াল টু কি হবে, 12/6 = 2। 2 পেলে এখানে মাস 100 কেজি দেওয়া রয়েছে, এর ভ্যালু হচ্ছে 2, 200 নিউটন। দুটো যেমন খুশি তুমি সেরকমভাবে করতে পারো। তোমাকে দু তিনটে নিয়ম আমি শিখিয়ে দিলাম, দুটোই খুবই সহজ, তোমাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে। জলের কতগুলো অণু একটি ফেরাস সালফেট গ্লাস অণুর মধ্যে বিদ্যমান থাকে? এখানে মনে রাখবে এখানে একটা অ্যান্সার হচ্ছে 7, অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। কিভাবে হচ্ছে, তো ফেরাস সালফেটের যে গ্লাস দ্রবণ যেটা, সেটার ফর্মুলা হচ্ছে Fe SO4 7 H2। তো এখানে জলের কতগুলো রয়েছে অণু সেটা জানতে চেয়েছি, তো 7 অণু জল রয়েছে এর মধ্যে, তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ভর বেগের SI একক কি? তো P = mv, প্রায় আমরা করি, পি হচ্ছে ভর বেগ, মাস হচ্ছে ভর ইন্টু ভেলোসিটি হচ্ছে বেগ। এবার এটা ভর মনে হচ্ছে কেজি, আর বেগ হচ্ছে মিটার/সেকেন্ড, তাহলে কেজি/মিটার/সেকেন্ড এটা হচ্ছে ভর বেগের SI একক। অ্যান্সার কি হয়েছে, অপশন সি কেজি/মিটার/সেকেন্ড। অপশন এ তে তোমার যেটা দেওয়া রয়েছে কেজি/মিটার/সেকেন্ড² সেটা হচ্ছে তোমার বলের একক, Force = mass × acceleration। মাস মনে হচ্ছে ভর, কেজি, অ্যাক্সেলারেশন হচ্ছে মিটার/সেকেন্ড², এটাই দেওয়া রয়েছে কেজি/মিটার/সেকেন্ড² সমান 1 নিউটন, 1 নিউটন = 1 কেজি/মিটার/সেকেন্ড² হয়। এটা মনে রাখবে, কাজে লাগবে পরীক্ষায়। ধাতুকে সরু তারে পরিণত করতে পারার ক্ষমতাকে কি বলা হয়? দেখো এইটা একটা কনফিউজিং প্রশ্ন, তোমাদের যে অফিসিয়াল অ্যান্সার কি দেওয়া রয়েছে সেখানে অপশন এটা দেওয়া রয়েছে, কিন্তু এটার অ্যাকচুয়াল অ্যান্সার অপশন বি হওয়ার কথা, নমনীয়তা। এবার এই ভুলটা হওয়ার কারণ কি, রেলওয়ে যখন তোমাদের কোশ্চেন ইংলিশ ভার্সনও করেছিল, বেঙ্গলি ভার্সনও করেছিল, এবার ইংলিশ ভার্সনে তখন ওরা বেঙ্গলি ভার্সনে কোশ্চেনটাকে ট্রান্সলেট করেছিল, তখন ওরা এই যে ডাকটিলিটি এটার মিনিংটাকে ভুল করে দিয়েছে। এই প্রসারণ ক্ষমতা, নমনীয়তা দুটোরই মিনিং ডাকটিলিটি তুমি বলতে পারো। এবার সেই হিসাবে ওরা ভুল করে তোমার প্রসারণ ক্ষমতা অ্যান্সার দিয়েছে অফিসিয়াল অ্যান্সার দিতে, কিন্তু তুমি যদি অ্যাকুরেট অ্যান্সার জানতে চাও তোমাকে এই নমনীয়তা অ্যান্সার করতে হবে বা ডাকটিলিটি অ্যান্সার করতে হবে। তো তুমি এই ইংলিশ টার্মটা মনে রাখবে, এই প্রশ্নটা যদি আসে যে ধাতুকে সরু তারে পরিণত করতে পারার ক্ষমতাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ডাকটিলিটি। তো এই ইংলিশ টার্মটা একটু তোমরা জেনে রাখবে, কারণ কোশ্চেন যেই করুক ভুল করে দিলে তোমাকেই ঝামেলায় পড়তে হবে। তো ইংলিশ টার্মটা মনে রাখবে, অলওয়েজ ইংলিশ অ্যান্সারটাই ওরা অ্যাকসেপ্ট করে, বেঙ্গলিতে স্পেলিং ভুল হলেও ওরা অ্যাকসেপ্ট করতে যাবে না। তো তোমাদের এই ইংলিশ টার্মটা মনে রাখতে হবে ডাকটিলিটি। ডাকটিলিটিতে কি হয়, এই ধাতুকে সরু তারে পরিণত করতে পারার ক্ষমতাকে বলা হয় ডাকটিলিটি। এবার দেখো নমনীয়তা বা ডাকটিলিটি, ধাতুকে পাতলা তারে বানানোর সক্ষমতাকে বলা হয় নমনীয়তা। তারপরে দেখো ধবনীয়মতা, এটা কাকে বলছে, যে ধাতবগুলির পৃষ্ঠ যখন শক্তভাবে পোয়ার করা হয় তখন যে শব্দ উৎপাদন হয় ক্ষমতা সেটাকে বলেছে ধবনীয়তা। এর সাথে মনে রাখবে ঘাত সহনীয়তা কাকে বলে, তো ধাতুকে পেটিয়ে পাতলা পাতে রূপান্তরিত করার ক্ষমতাকে বলা হয় ঘাত সহনীয়তা। তো এগুলো একটু মনে রাখবে, কাজে লাগবে, কিন্তু তোমাকে যেটা মনে রাখতে বললাম এই ইংলিশ টার্মটা ডাকটিলিটি, যে ধাতুকে সরু তারে পরিণত করার ক্ষমতা কি বলা হয় ডাকটিলিটি। বেঙ্গুলি মিনিংটা এখানে ছেড়ে দাও, কারণ পরীক্ষায় অপশনে আমি দেখেছি দু তিনবার এই ভুলভাল করে ওরা দিয়ে দেয়, যত ঝামেলা আমাদের বেঙ্গুলি মিডিয়ামের স্টুডেন্টদের পড়তে হয়। রাম একটি 75 মিটার লম্বা পুলে সাঁতার কাটছে, সে একদিক থেকে শুরু করে অন্যদিকে যায়, আবার একই রাস্তায় ফিরে আসে, এতে মিনিটে 150 মিটার সম্পূর্ণ করে, তার গড় দ্রুতি কত? তো এটাও তোমার ম্যাথের মধ্যে করতে পারো এবং ফিজিক্সের মধ্যে করতে পারো। তো গড় দ্রুতি হচ্ছে কত, যে 150 মিটার 1 মিনিটে করেছে, তাহলে 1 সেকেন্ডে কত করেছে, 150 কে 60 দিয়ে ভাগ করে দেবে, কত হচ্ছে 2.5 মিটার/সেকেন্ড। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। যদি তাপমাত্রা বেড়ে যায় শব্দের গতিবেগ কি হবে? তো মনে রাখবি, যদি তাপমাত্রা বেড়ে যায় শব্দের গতিবেগও বেড়ে যাবে, তাপমাত্রা যদি কমে যায় শব্দের গতিবেগও কমে যাবে, তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে প্রতিদিন কত পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়? তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে প্রতিদিন 1.5 লিটার তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নে কোন বিবৃতিটি ভুল, কোন স্টেটমেন্টটা ভুল সেটা তোমাকে জানতে চেয়েছে, মহাকর্ষের সার্বজনীন আইন সাফল্যভাবে ব্যাখ্যা করে কোনটি? এবার এখানে ভুল স্টেটমেন্টটা তোমাকে বলেছে, তো কি অ্যান্সার হবে, ভুল স্টেটমেন্ট হচ্ছে যে গ্রহের চারপাশে সূর্যের গতি, কারণ আমরা জানি গ্রহের পাশে চারপাশে সূর্য ঘোরে না, সূর্যের চারপাশে গ্রহ ঘোরে, কিন্তু এখানে জানতেই চেয়েছে যে ভুল স্টেটমেন্টটা কোনটা। তো ভুল স্টেটমেন্ট হচ্ছে যে গ্রহের চারপাশে সূর্যের গতি, তো অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার।
টার্টারিক অ্যাসিড এখানে উপাদান হিসাবে পাওয়া যায়। তো নিম্নোক্ত কোনটির মধ্যে একটি উপাদান হিসাবে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড বলো? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে বেকিং পাউডার, অপশন ডি যারা অ্যান্সার করেছে প্রত্যেকের সঠিক। এক্সট্রা ডিটেলসটা দেখে নাও যে বেকিং পাউডার হলো বেকিং সোডা এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণ, সোডিয়াম বাইক্রোমেট দ্বারা বা NaHCO3 সোডিয়াম বাইক্রোমেটের সংকেত উৎপাদিত তিক্ততা প্রশমনের জন্য টার্টারিক অ্যাসিড বেকিং পাউডারে যুক্ত করা হয় বা মিক্স করা হয়। একটি লেন্সের ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার, এর পাওয়ার মানে লেন্সটির পাওয়ার কত? তো পাওয়ার কীভাবে হচ্ছে? পাওয়ার হচ্ছে 2 ডায়োপ্টার বা 2T। কীভাবে হচ্ছে একটু দেখে নাও। সবার প্রথম দেখো ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য দিয়েছে 50 সেন্টিমিটার, সবসময় মনে রাখবে এটাকে তোমাকে মিটারে করে রাখতে হবে। যদি মিটারে দেওয়া থাকে ভালো, সেন্টিমিটারে দিলে সেটাকে তোমাকে মিটারে করতে হবে। তো 100 দিয়ে ভাগ করে দিলে সেটাকে মিটার করা যায়, তাহলে 50 কে 100 দিয়ে ভাগ করলে 0.5 মিটার তুমি পেয়ে গেলে। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে লেন্সের ক্ষমতার ফর্মুলা হচ্ছে 1/ফোকাল লেন্থ। তাহলে 1/0. সরি, এখানে একটু ভুল হয়ে গেছে মনে হচ্ছে, সরি এখানে আমার একটু টাইপিং মিস্টেক হয়েছে। এটা হচ্ছে 1/0.5, এই যে এটা রয়েছে সেটাই বসালাম। এবার 1/0.5 মানে তুমি লিখতে পারো 2, 1 কে 0.5 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তাহলে 2 ডায়োপ্টার হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। আমার এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তো তোমরা এটা নিজে করবে। 1/ফোকাল লেন্থ, 1/0.5। এবার তুমি এটা এরকম ভাবে করতে পারো, 1/0.5 রয়েছে, উপর নিচে 10 দিয়ে গুণ করে দিলে। যারা দশমিক তুলতে পারো না, তাহলে উপরকে 1 কে 10 দিয়ে গুণ করলে 10, 0.5 কে 10 দিয়ে গুণ করলে 5, 5 একে 5, 5 দুগুণে 10। 2 কিভাবে এলো বুঝতে পারলে? বল এবং সরণের মধ্যে ড্যাশ কোণ সৃষ্টি হলে কৃতকার্য ঋণাত্মক হবে। সেম প্যাটার্নের প্রশ্ন আগের দিনও এসেছিল কোন একটা শিফটে। তো মনে রাখবে বল এবং সরণের মধ্যে 180 ডিগ্রি কোণ হলে কৃতকার্য ঋণাত্মক বা নেগেটিভ হয়। এবার তোমাকে মনে রাখতে হবে ধনাত্মক কখন হয়, পজিটিভ কখন হয়, যখন তোমার থিটার ভ্যালু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়ে থাকে। ওকে, এর সাথে মনে রাখবে শূন্য কখন হবে, শূন্য তখনই হবে যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি হবে। এবং এর সাথে মনে রাখবে ঋণাত্মক কখন হবে, যখন থিটার ভ্যালু 90 থেকে 180-র মধ্যে হবে। তাহলে দেখো এইখানে যখন 90 ডিগ্রি রয়েছে, এখানে শূন্য হবে, এখানে 0 থেকে 45 এই দুটোরই পজিটিভ হবে এবং 180-তে নেগেটিভ হবে। বুঝতে পারলে? সাধারণত মেন্ডেলিনের প্রজনন কাকে বলা হয়? তো সাধারণত মেন্ডেলিনের প্রজনন বলা হয় জিনকে। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি বস্তুর ওজন যদি 200 নিউটন হয় সেটির ভর কত হবে? তো দেখো আমরা ফর্মুলা জানি W=mg। W হচ্ছে 200 নিউটন, মানে ওজন আছে আমাদের 200 নিউটন। m মানে হচ্ছে ভর আমাকে বার করতে হবে, g এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে দেওয়া হয়েছে। তাহলে তুমি m = লিখতে পারো 200/10, মানে হচ্ছে কত, 20, বার করতে গেলে হচ্ছে ভর kg। এগেন এখানে তোমাকে দেখো এক লাইনে অঙ্ক করবে, কারণ ভরের ভ্যালু বান দেওয়ার করতে হচ্ছে। সবকটাতেই তুমি দেখছো 20 20 20 দেওয়া রয়েছে, ভরের ইউনিট কি kg। তো ডাইরেক্ট তুমি অপশন ডি অ্যান্সার করবে। তো স্মার্ট ভাবে পরীক্ষায় অপশনগুলো দেখে নেবে, সব একই অপশন থাকলে তোমাকে জাস্ট এখান থেকে তোমাকে যে ইউনিট কি সেটা বার করতে হবে। তার তোমাকে কিছু করতেই হতো না, কিন্তু সব সময় তার এরকম দেবে না যে সবগুলোই তোমার সহজ সহজভাবে তুমি ইউনিট জানতে হবে, তোমাকে ফিজিক্স এর ম্যাথও প্র্যাকটিস করতে হবে। তো কি অ্যান্সার হলো, 20 কেজি, ওজন 200 নিউটন, জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভর দেওয়া বার করতে হবে। তাহলে আমার ভ্যালু পুট করলাম W=mg, ভ্যালু পুট করলাম 200 নিউটন, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে m = লিখো 200/10, কত হচ্ছে 20 কেজি। যখন কোনো বস্তুকে জলে নিমজ্জিত করা হয় তখন একটি ঊর্ধ্বগামী বল এটির উপর ক্রিয়া করে, এই বলকে কি বলা হয়? তো এই বলকে মনে হয় এই বলকে বলা হয় প্লাবকতা বল বা বিওয়েন্ট ফোর্স, যেটাকে আমরা বলে থাকি। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত কোন কলাটিতে সবচেয়ে বড় আন্তঃকোষীয় স্থান থাকে? তো এগুলোর মধ্যে মনে রাখবে প্যারেনকাইমা কলাতে সবচেয়ে বড় আন্তঃকোষীয় স্থান থাকে। এবার একটু এক্সট্রা ডিটেলস, যে স্থায়ী কলা সজীব কোষগুলি পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট এবং সেলুলোজ দিয়ে গঠিত এবং গোলাকার ডিম্বাকার বহুভুজাকার এবং কোষান্তরন্ধ্রযুক্ত হয়, তো এই অন্তঃকোষীয় স্থান মনে আছে কোষান্তরন্ধ্রযুক্ত, ওকে, তাকে বলা হয় প্যারেনকাইমা কলা। এবার মনে রাখবে উদ্ভিদের বেশিরভাগ অংশই এই কলা অবস্থিত,
তাকে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি অংশে প্যারেনকাইমা বলা থাকে, এবং শৈবাল এবং মস জাতীয় উদ্ভিদের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি হয়। এই এন্ট্রি ছিল তোমাদের প্যারেনকাইমা বলার কিছু এক্সট্রা ডিটেলস। তো টোটাল 25 কোশ্চেন ছিল, আউট অফ 25 কার কত স্কোর হচ্ছে অবশ্যই জানিও। যাদের 20+ স্কোর হচ্ছে তাদের খুব ভালো প্রিপারেশন হয়ে আছে, যাদের 12, 13, 14 বা মনে করো 8 থেকে শুরু করে 8, 9, 10 নিজে থেকে প্র্যাকটিস করো প্রত্যেক দিন, এই গ্রুপ ডির 96টা শিফট, ALP-র 20-30টা শিফট, টোটাল 126টা শিফট আলাদা আলাদাভাবে শিফট ওয়াইজ করিয়ে রেখেছি। তো সেগুলোর প্লেলিস্টও ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলো করবে, তার সাথে প্রতিদিন এই ক্লাসগুলো কমপ্লিট করতে হবে। দেখবে তুমি অনেক কিছু শিখে যাবে, তুমি মিনিমাম 20-র কাছাকাছি স্কোর করতে পারবেই পারবে, ওকে, যদি ডেলি পড়াশোনা করো। কারণ দেখো গ্রুপ ডি পরীক্ষা যেটা হবে সেটা কিন্তু একটাই রিটেন পরীক্ষা হবে, সেটাতে যারা পাস করবে তারপরে তাদের মাঠ হবে। তোমার মাঠ ক্লিয়ার করে দেওয়া মানেই নয় যে তুমি চাকরি পেয়ে গেলে, মাঠ ক্লিয়ার করো, ওয়েটিং লিস্ট থাকবে, কারণ যত সম্ভব 1.5 গুণ স্টুডেন্টকে ডাকা হবে ভেরিফিকেশনের জন্য। মনে করো 1000টা পোস্ট থাকলে 1500 জনকে তোমার ডাকা হবে। তো তুমি চাইবে তো তোমার স্কোরটা যেন, র্যাঙ্কটা যেন 1000 জনের মধ্যে হয়, তবেই তো চাকরি পাবে। তুমি মনে করো মাঠ পাস করলে স্কোর যেহেতু কম, সেই জন্য তুমি এই 1500 জনের মধ্যে পড়ে রইলে, তাহলে তো আর হবে না, তখন তোমাকে একটু মানে তীরে এসে তড়ি ডোবার মতো হয়ে যাবে। তো খুব যত বেশি স্কোর করবে, স্কোর দেখো ম্যাথ রিজনিং সবাই পারে, সবাই প্র্যাকটিস করছে, জেনারেল সায়েন্সটা সবার কাছে কঠিন লাগে। তুমি যদি শিখতে চাও প্রত্যেকদিন ক্লাসগুলো দেখো, আগে ক্লাস আমি করিয়ে রেখেছি সেগুলোকে দেখো, দেখবে তুমি নিজে নিজেই পারবে করতে, ওকে। এবং দেখো এগুলো PDF অ্যাভেলেবেল আছে, ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে রেখেছি, সেখান থেকে PDFগুলো নিয়ে নাও, খুব ভালোভাবে পড়ো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে PDFগুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে, ওকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।